গানের আসরে গান শোনাতে তোমাদের পুনম যে জানা গান শোনো এসেছি গানের আসরে গান শোনাতে তোমাদের পুনম যে জানা যদি ভালো লাগে এই শুনি এই গান যদি ভালো লাগে গানের আসরে গান শোনাতে তোমাদের পুনম যে জানা আমি যদি কুত্তার বাচ্চা হই তাহলে তুই কিসের বাচ্চা? কুত্তার বাচ্চা আমি শুয়োর। আরে আমাদের বাবা তো একটাই, আমিও কুত্তার বাচ্চা না তুই শুয়োরের বাচ্চা না। দাদা কি রে? ও মা গো টাপা টাই টাপা টাপ। আচ্ছা মালু কেলো সারু। এই আমি তোর সারু না রে। দাদা দাদা তুমি তো আমার ভাতারের মতো। আমি তোর দাদার মতো। ও আমি তোর ভাতার না। তুমি আমার দাদা? হ্যাঁ। আরে আমি তোমার ভাইসুর বেটা। আমি তোর ভাইসুর লাগলাম? কে তুই? কি মেয়ে ছেলে রে? দাদা দেখে লিতাম। জানিস না তুই কি দাদা? আমি বেটা সাংরা আছি। তবে আমি তোর দাদা হলাম না? এতদিন ভাতাম আমি এই জোড়া। আচ্ছা হারে মালু। হ্যাঁ দাদা বলো। কেন ডেকেছি জানিস ভাই? কেন ডাকলি? তুই জানিস না ভাই কি কাল থেকে বৃষ্টি প্রচন্ড। বৃষ্টি হলো তো আমার বাপের কি হলো? তুই জানিস না কি বৃষ্টি? আমি জানি না। আমাদের কর্মটাই হচ্ছে মাছ ধরা। মাছ ধরা মানে? মানে আমাদেরকে মাছ ধরতে হয়, প্রতিদিন নদীতে যেতে হয়। তুই যা, তুই যা। আমি যাব মানে? যা। আরে আমার এক দুই করে তিন কাল চলে গেল, এক কাল আছে। দাদা হ্যাঁ তুই মরিস না কেন? আরে কেউ চাইছে দাদার মঙ্গল কামনা করি, আর তুই চাইছিস আমি মরি না কেন? না তুই মরলাম পর লুচি বুনিয়া খেয়ে দেবো। তোর এটাই যখন শোক আছে, যদি মরে যাবো তো তুই কাঁদবি না আমার জন্য? কাঁদবো মানে ডারবিটা কাঁদবো, তোকে ঠেটিয়ে ঠেটিয়ে পুরাবো। আরে ভাই মালু। কি ভাই? মাছ মারো কথা বলবি না আমাকে। কেন রে? একবার মাছ মারো কথা বলবি না। আরে তুই হুড়কি কেন নিচ্ছিস আমাকে রে? মাছ মারতে যাবো না। কেন রে? মাছ মারো কথা বলবি না। কি হলো ভাই, কাঁদছিস কেন তুই রে মালু? কি হলো? আরে ভাই মালু তুই আমাকে হুড়কি লিচ্ছিস, আবার কাঁদছিস কেন রে ভাই? মাছ মারার কথা বলবি না আমাকে। কেন বলবো না? না মাছ মারতে যাবো না। তোকে তো যেতে হবে আমার সঙ্গে রে। তোকে ধরে মুচড়িয়ে দেবো একবার পোল্ট্রি মুরগির মতো। আরে তুই আমাকে মুচড়াবি? সাহার কে লিয়ে যা তুই মাছ। আমি তোর বড় দাদা, তুই আমাকে মুচড়াবি? অবশ্য মুচড়াবো। দেখেছিস রে? কেন বলো তো? কেন মাছ মারতে যাবো না? কেন ভাই? কেন তুই করলি আমাকে দিলি ওগুলা, করলি আমাকে দিলি ওগুলা মানে? আরে মালু এই দাদা ওইভাবে করিস না মালু, আমি তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না ভাই। কেন তুই করলি আমাকে দিলি? কি করলাম? ও বুঝেছি ভাই বুঝেছি। ওই আমরা সেদিনকে বাড়িতে পুজো দিয়েছি, তোকে পুজোতে বসাইনি ওই জন্য তোর গোষ্ঠীকে বেছি। তাহলে তাহলে কি রে ওগুলা? না তুই বিয়া করলি আমাকে বিয়া দিলি। আরে আমি ভাবতাম আমার ভাইটা খুব ছোট, ভিতরে ভিতরে তুই পাইকে গেছিস। মালু দাদা কি কি বলবো দাদা? কি ভাই বিয়া করার জন্য মাথা খালি? এখন তোর বয়স হয়নি বিয়ে দিতে পারবো না আমি। দেখ আমি দেইতে গেছি। হ্যাঁ দেইতে গেছি ভাই। একটা কথা বলবো কি, আজকে তুই আমার সঙ্গে মাছ ধরতে চল। না দাদা ঠা সামনে ঠান্ডা চলে আসে, বিয়ার ব্যবস্থা কর দাদা। দাদা রে দাদা রে দাদা রে করিস না তুই অত। তুই শুন দাদা, যখন ঘুমাচ্ছি কি না? হ্যাঁ যখন ঘুমাচ্ছি যখন সুর 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 দিয়ে বাতাস বাতাস ঢুকছে লেপের তোল দিয়ে। আচ্ছা আচ্ছা খালি কুত্তার বাচ্চার মতো চোর। আরে মালু শুন ভাই কি, আজকে মাছ ধরতে তোকে সঙ্গে নিয়ে যাব, তোকে আর একা থাকতে হবে না। বিয়া দিবি? বিয়া তো দিবই, এইভাবে না আজকে মাছ মেরে আসবো, মাছটা বিক্রি করবো, যত টাকা হবে সম্পূর্ণ টাকা দিয়ে আগে তোর বিয়ের ব্যবস্থা করবো। কোন মাসে? কোন মাসে? কোন মাসে? আরে পৌষ মাসেই দিয়ে দিব তোর। তোর কাছে বিয়া করতে চাইছি না, কালী পুজোর চাঁদা চাইছি। কেন রে? এর আগে কি বলা কি দাদা ভাই, ভুট্টা বলেছি, ভুট্টা উঠলে তোর বিয়া দিব। সালা ভুট্টা বন্যা ডুবে গেল আমার বিয়ে, বন্যা ডুবে। হ্যাঁ তো আমি কি করবো ভাই বল, বন্যা জলে। তারপরে বছর বলা দাদা ভাই ধান বুনেছি, ধান কেটেছি, ধান উঠলেই তোর বিয়া দিয়ে দিব।
ধানটা তো মার খেয়ে গেল, আমি কি করব? ধান বকরি দেখে নিলে, আমার বিহ বকরি দেখে নিলে, তুই আমার বিয়া, ও মাই গড, আরে তুই আমার বিয়াকে ব্যবসা মনে করেছিস? না রে, না রে ভাই, একটু ভয় খাস আমাকে দেখা, ভয় খাস, খাচ্ছি তোরে ভাই, ভয় খাবি আমাকে দেখা, খাচ্ছি তোরে, সুখকে ফ্লাওয়ার সমঝে কে? না ভাই, না, ফায়ার এম এ, না ভাই, না, পুষ্পরাজ, ওই মা বা করিস না ভাই, ঝুকেগা নাই, থাম ভাই, থাম, আরে তোকে দেখে তো শালা আমার ভিতর কাঁপে যাচ্ছে, দাদা কথা দাও, কথা দিলাম ভাই, পুষ মাসে বিয়ে দিবা? পুষ মাসে প্রথম তারিখেই তোর বিয়ে দিব, পুষ মাসে বিয়ে করব, করব, কিন্তু বিয়ের সময় আমি চান করতে বলবি না আমাকে, হ্যাঁ, চান করতে বলবি না, চান না করলে তো বিয়ে হবে না ভাই, ইশালা খেলবা কি না, বিনা চান করাতে বিয়ে করেছে শালা খেলবা, হ্যাঁ ভাই, বিয়েতে তোকে তেল নুন লাগাবো না, হ্যাঁ তেল নুন কেন লাগাবি, তুই আমাকে ঝোল মাখাস না, না তেল হলুদ লাগাতে হবে তোকে রে, চল ভাই, আচ্ছা ভাই, অত দূরের পথ এভাবে তো যাওয়া যাবে না, একটা টোটো রিজার্ভ করলাম, আরে টোটো তো কি এই বৃষ্টির দিনে টোটো যাবে না, তো তরুণী মেম্বার আছে কিনা, হ্যাঁ ওর একটা গাড়ি রিজার্ভ করল, না ভাই ওগুলো নিতে হবে না, কি শুন, আমরা গরিব আছি, গরিবের মতোই থাকবো, হ্যাঁ কোনো পয়সার দরকার নাই, কি করবো, একটা গান বল, ও গান শুনবা, হ্যাঁ গান শুনবা, তো একটা ভাত একটা গান শুনবা, আরে ভালো কি গান গা, তাহলে গান গা তো ভাই, গান শুন, ভালো গান লাগা, ফাটাফাটি গান, একদম ফাটাফাটি, এই কি করছিস তুই, এটা উ উ ভালো গান লাগা ভাই, ও আন্টা মা মামা, ও আন্টা মা মামা, এটা কোন গানের মধ্যে গান হলো, এর থেকে ভালো গান, এর থেকেও ভালো গান লাগা, এগুলো গান চলবে না, এলে পছন্দ হয় না, চলবে না ভাই, এর থেকে ভালো গান, ভালো গান লাগা, আমার কাছে তোর গান শুনে কিনা সবাই ঘুমিয়ে যাবে, এভাবে গান গাইলে এর থেকে ভালো গান লাগবে, বাপ রে আমার ভাই, গান শিখেছে না কি শিখেছে এটা রে, আরে ভাই তুই কোথায় ট্রেনিং দিয়েছিস রে, এর কাছে মোহাম্মদ ইসি, এর কাছে হে কুমার শানু, আজিজ, এইগুলো গান গাইছো রে, কার শিষ্য, তোর শিষ্য, আমার শিষ্য, এইগুলো গান গাইছে, হ্যাঁ ভালো গান গা না রে, গান পছন্দ হয় না, না ভাই এগুলো পছন্দ হয় না আমার, তুই গাতো একটা, কত ভালো, আমি গাইবো, তুই গাতো, চল বলি একটা গান, আমার বলে পছন্দ না, তুই গাতো একটা, আরে তেংরা তবু কাটর যা, আরে আমার ভাতি যা, এই তোর দাদা হলাম না, ওরে মাগুর মাছে টক টাকা, আবার সিঙ্গিল মাছটা মারছে কাটা, পরান যায় জলিয়ারে, কি মাছ ধরেছো বনশী দিয়া, ও দরদি, কি মাছ ধরেছো বনশী দিয়া,
ওই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরেছো বংশী দিয়া, ঘেনা লাগাতে হইবে, ঘেনা না, জাল ফেলবো, জাল ফেলবি, মাছ ডালকা মারবো, ডালকা ডালকা মার ভাই, যেমনি ডালকা পড়বে তেমনি তোর বিয়া হবে। হ্যাঁ আমরা যেতে চাই তোমার দেখা নাই রে, আমরা যেতে চাই, প প প প প প প, আরে কি বলছিস তুই, তোমার দেখা নাই রে আমরা যেতে চাই, ওইটা বলে কি মাছ ফাসবে, ও জয় মা গঙ্গা, হ্যাঁ জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, ও মাঝি ভাই দাদা কিছু বলছিস কি ভাই আমাকে রে, কি হলো কাচ্ছিস কেন চুপ, তুই আমাকে দুধের তলে ঢুকি, ভাই কি হয়েছে, মনে ভূতের পাকড়ে পড়ে গেলাম, আচ্ছা ভাই আমরা হচ্ছি মাছ প্রতিদিন ঘাটে মারি, ভয় করলে চলবে না, কে ও দূর থেকে বলছে, ও মাগির ভাই, তুই কি মাগির ভাইটাই আছিস নাকি, মাগির ভাই না মাঝি ভাই বলেছিল, হ্যাঁ না না মনে হয় গিদা না হলে শিয়াল হবে, ওইগুলো হবে কিছু থাক, ওগুলো কোন গিদার না হলে শিয়াল হবে, দুটার মধ্যে গিয়ার গিদার না তো শিয়াল, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, ও মাঝি ভাই, দাদা পড়ে গেছি ভূতের পাকড়ে, ভাকার ভুল্লা ধরলিলাম আমাদেরকে, ভাই তোকে বললাম কি জালটা ভালোভাবে সাজবি রাখবি, ভাকার ভুল্লা ধরিস আমাদেরকে, আচ্ছা গ্যারান্টি, আরেকবার দেখতো তুই, দাঁড়া দাঁড়া কোন দিক দিয়ে ডাক দিয়েছে, কোন দিক দিয়ে আওয়াজ আসছে, পিছন দিক দিয়ে আসছে, দেহে ফুকনা আছে, ফুকনা ডাকছে না, হ্যাঁ চল, এটা চঙ্গে চঙ্গা আওয়াজ হয়েছে, চঙ্গা আওয়াজ হয়েছে, চঙ্গা আওয়াজ হবে না কালকে দূরে চঙ্গা আওয়াজ হবে, আচ্ছা সালাজকে কাচ্চা চং রেগে দিয়েছে, ঠিক আছে ভাইয়া, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, ও মাঝি ভাই, এটা তো কোন মেয়ে ছেলের কণ্ঠ, আরে ভাই তুই কে গে মাসি, আমি এক বিদ্যা ব্রাহ্মণী বাবা, আমি এক বিদ্যা ব্রাহ্মণী, এক বিদ্যার ব্রাহ্মণী, এক বিদ্যার বলেনি, এক বিদ্ধ ব্রাহ্মণী মানে বিদ্ধ মানে বুড়ি রে, শোনো বাবা আমরা এই পার থেকে ওই পারে যাব, তাই বলি তোমাদের তরিখানে নিয়ে এসো আমার কাছে, ও পার থেকে এবার আসবা, হ্যাঁ নাক কাটি ব্রিজ ভালো হয়ে গেছে, চলে যা,
না বাবা, ব্রিজ ঘুরে চল যাবি যা। সে দিয়ে আমি যাব না, এই নদীতে যাব বা তোমাদের তরিতেই আমি পার হব। আমাদের নৌকাতে পার হবি? হ্যাঁ, তোর বাপ নৌকাটা কিনে দিয়েছিল নাকি? আরে ওইগুলো কথা কেন বলছিস রে? শোনো বাবা, যদি আমাকে পার করে দাও তোমাদের মঙ্গল হবে। 80 টাকা মঙ্গলবারে দিবা? তা নয়। ওটা না রে, তুই বুঝতে পারছিস না, মানে মঙ্গল হবে আমাদের, আমরা সুখে থাকবো, ওটাই বলছে। আমার নাম মঙ্গল না, আমার নাম মালু, আর নাম জালু, জালু মালু। তা নয় বাবা, যদি আমাকে পার করে দাও তোমাদের আশা পূর্ণ হবে। যা চাইবো তাই দিবা? নিশ্চয়ই দেব। সত্যি সত্যি দাদা? হ্যাঁ, মানুষের মুখে শুনেছি বুড়িদের কাছে আমি তো বেশি বসি, বুড়িরা বলে ভাই কাউকে উপকার করতে গেলে উপকার পাওয়া যায়। আচ্ছা, মানুষের যদি উপকার করি তো আমাকে নিশ্চয়ই কেউ উপকার করবে। এটা ঠিক বলেছিস, পার করে দিব ভাই। যখন বুড়ি মানুষ আছে এত করে বলছে, পার করেই দি। বাপরে, দরদির বেটা দরদি রে। আরে কম দরদি রে, মানুষকে দরদি করতে হয় সময়ে। এ বুড়ি বললো তোকে পার করবো বুড়ি, আর যদি মাছ না হয় মাছ নদীতে ধাক্কা মেরে ফেল দিব, তুই জল খেয়ে ডুবকি মেরে মরে যাবে। নিশ্চয়ই তো না মাছ পাবে। ঠিক আছে তাহলে দাঁড়াও, আসছি নৌকা। তিনি কাটি নৌকা খালি রে, পাইলে পারে চুয়াই পানি, আমি কি দিয়েছি জীবন কার পানি রে, তুই সে আমার মন তুলে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার। আমি বলছি তুই পারবি না, নৌকা পুড়ে গেল রে। সে কি বললে তোমরা? কি করলো গে এ আমার নানা রে, দাদা রে বালু, কি করলো রে? এই তোমাদের কাঠের তরি স্বর্ণে পরিণত হয়েছে, মানে সোনা হয়েছে দাদা। হ্যাঁ ভাইয়া, অবাক ব্যাপার। ওটাই তো, বুড়ি চাপলো কাঠে নৌকা সোনার হয়ে আলো, পা দিতে দিতেই সোনা হয়ে গেল রে। বুড়ি সন্দ লাগছে নাকি? সন্দ লাগছে মানে আমারও লাগছে একটু সন্দ। ডালমে কুচকালা হ্যাঁ দাদা, দাদা সোনা নৌকা নিবো না? না, আমাদের যেটা ছিল সেটাই নিবো। আরো ভারী জিনিস যাবো ওর কাছে। ভারী? ও বুড়ি বলো, ওইটা জানি না, সোনা নৌকা নিবো না, তুই যেমনি কার নৌকা যেমনি কর। যেমনি কার নৌকা যেমনি না, যেমনি কার নৌকা ছিল সেমনি কর। সেমনি কার নৌকা সেমনি কর। ওই রে, যেমনি কার নৌকা ছিল সেমনি কর, ওটা না, উল্টা পুল্টা কেন বলছিস তুই রে? যেমনি নৌকা যেমনি কর। কেমন কথা ওটা? যেমনি নৌকা যেমনি কর। বলো তোমাদের যেভাবে ছিল আগে নৌকা সেইভাবে করে দেব। যেভাবে যেভাবে নৌকা সেইভাবে কর, সেইভাবে কর। বেশ, তোমাদের যখন এই সোনার নৌকা নেবে না, আমি কাঠের নৌকা। কেন বলো তো নিব না? কেন নেবে না? তরুণ নাই তরুণ, তরুণ বিয়া করেছে কি? যখন তরুণের বউ, তরুণ যখন বিয়া করবে, হ্যাঁ, যখন তরুণের বউকে বলবে কি যাও না কাটি ব্রিজ থেকে লাইয়া আসো, যখন নাককাটির ঘাটের ওখানে ব্রিজের নৌকা রেখে তরুণ বহু যাবে, যখন দেখবো মা আগে জালু মানুষ সোনা নৌকা আছে, তখন তারপরে দিন পাশনি নালো খুরপা নিয়ে যাবে দাদা। হ্যাঁ, ডুবকি মারবে আর কাটাস করে একটু নিল, কানে লুলুড়ি বানিয়ে দিল, তারপরে দিন কাটাস করে নাকে তুরতুড়ি বানিয়ে দিল। তুরতুড়ি? এই বাবা শেষ শেষ। বহু বেশ, তুই যেমনি কা নৌকা যেমনি করে দে। তোমাদের আমি এই কাঠের নৌকা করে দিলাম। তুমি নৌকা চাপলা সোনা হলো, কিছু তোর কাছে খাবার টাবার আছে? নিশ্চয়ই রয়েছে, খাইনি দেনা ভুক। তুমি যা খেতে চাইবে
আমি তাই তোমাকে খাওয়াবো। দাদা না খাইয়া মাছ মারতে নিয়ে চলেছে আমাকে। কি খাবি ভাই গুন? মা খুবই খাইবার মন আছে মা। বলো না তুমি কি খাবি আমার কাছে? দাদা খাবে না, বৌদিও খাবে না, মা খাবাতে খাবাতে মরে গেল। তুই আমাকে ধনে পাটা চাটনি আর বেগুনের সানা দিবি আর কালা রুটি। বেশ, কালা রুটি আর ধনে পাটা চাটনি এইগুলো এখন ঘাটে কোথায় পাবি বুড়িয়ার কাছে? তুই বুড়িয়া বুড়িয়া মানুষ লিয়ে আসে, নিশ্চয়ই আমি খাওয়াবো। খাওয়া লাহারি বেঁধে লিয়ে আস। আর তুমি চোখ বন্ধ করো আর হা করো। চোখ বন্ধ হা করো আর তুই মুখে কাদা ভরে দিবি? তা নয়, তুমি যা খেতে চেয়েছো না আমি তাই খিলাবো। আর একটু হা করো। ও লাজু গোটা মাথা ঢুকাবি। আর একটু বড়, তোর সমান হবে না। কি হলো কব? আরে মালু গাড়িও ভালো রয়েছিল। হ্যাঁ দাদা বল, তুমি তো দূরের কথা, বৌদি তো দূরের কথা, মা তো দূরের কথা, বাপও খাওয়াইনি। হ্যাঁ এত সুন্দর টেস্ট। তাই কয়লা রুটি ভরে ঝনে পাটা চাটনি দিয়েছে, পুরো বেগুনের সানাতেও দিয়ে দিয়েছে। বাপ রে, বুড়িয়া তাহলে সত্যি এনেছে। তাহলে বুড়িকে পার করে, চলো আমাদেরকে এবার পার করে দাও। পার করবো না, মাছ নদীতে যাবে, তুমি নোংর ফেলে দেবো। বুড়ি জাদু জানে, জাদু জানা তো মাছ মারবো। ঠিক আছে ঠিক আছে। ও জীবন তরীর মাঝি দয়াল পাইতে চাইছে পারে, মাছ দুনিয়ায় কুল হাজাইয়া পার করো আমারে দয়া, পার করো আমারে দয়া, পার করো আমারে দয়া, পার করো। এই এইভাবে দাঁড়ালি কেন? মাছ তরি দি, নৌকা যাবে না। যাবে না? তুমি জাদু জানো, তোমার জাদুর জানো তো মাছ মারবো। সে কি, আমি তো জাদু জানি না। তোকে ধাক্কা মেরে ফেলেও দিব মাছ না হলে। বলো তুই জাদু বলাই মাছ। আমি তোমাদের কি শোনো, যদি তোমরা এইভাবে জাল ফেলো তবে মাছ পাবে না। তাহলে যদি তোমাদের আমি মন্ত্র শিখিয়ে দিই, সেই মন্ত্র যদি বলো নিশ্চয় তোমরা মাছ পাবে। ওইটা মন্ত্র তো শিখতে চাচ্ছি আমরা। বেশ তবে শোনো, বলো বলো জয় মা মনসা দেবীর জয়। হ্যাঁ জয় মা মনসা দেবীর জয়। ও আগলা ভোটের সময় মেলে করেছি, তরুণ দাই মেলে করেছে। জয় মা জয় মা জয় মা মাংস কাসার জয়। এই ভোটের সময় করিনি তরুণ দা? হ্যাঁ হ্যাঁ কি বলি গে? তা নয়, জয় মা মনসা দেবীর জয়। অন্য গলা বল। বেশ অন্য গলা বল। বলো জয় মা পদ্মাবতীর জয়। কি হলো রে মানু? বুড়িটার মুখের ভাষা কত খারাপ। কেন বলছে জয় মা পদ্মাবতীর জয়? এইটা বলেছে? আচ্ছা কি বলেছে আমার ভাইকে? জয় মা পদ্মাবতীর জয়। তোর শুনতে ভুল হয়েছে। কি বলেছে? ওইটা না। কি? জয় মা পদ্মাবতীর জয়। জয় মা পদিয়ার জয়? পদিয়া নয় রে, পদ্মাবতীর জয়। তোর মুখ থেকে তো ভালোই বেরেছে। বেরাবে না? তুই বল আমি জাল ফেলবো। ঠিক আছে তুই বল আমি জাল ফেলছি। ঠিক আছে জয় মা পদ্মাবতীর জয়। এসেছি ভাই। জয় মা দশলা কালীর জয়। বাবা মরেছিল তো হুকা ডাব্বাটা দিনি, ওটা ঢুকা ডাব্বা উঠে যায়, কি করবে তো পাগল? এই দাঁড়াও, এ কি করছো তোমরা? হুকা ডাব্বা নিয়ে কি করবো? এ হুকা ডাব্বা নয় বাবা। কি সে ডাব্বা আছে? এ হচ্ছে এক স্বর্ণ ঘর। সোনা? দাদা ভাই এটা ঠিকই তো চক 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 করছে। সোনা তো? হ্যাঁ আমাদের কপাল ফেলে গেছে। এটা কি করবো গে? এটা তোমরা পাশে রাখো, এবার তোমরা মাছ পাবে। মাছ পাবো তো? নিশ্চয়ই, জাল ফেললে তোমরা নিশ্চয়ই মাছ। জয় মা মনসা দেবীর জয়। এটা কোন মাছ গে? সাদা মাছ গে? এটা হচ্ছে সবর্ণ খয়রা। এটা সুবর্ণ খরিকানা বেবি জনসে? তা নয়, এটা নতুন মাছ। মা গে মাছের ঢাকনাও আছে। হুম এটা সুবর্ণ খরিকা মাছ? হ্যাঁ। মা গে কাজ হয়ে গেছে, এবার চল বুড়িকে পার করে দি। চল চল ভাই চল 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 সময় কাজ 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 কো এক কাজ 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 কো কাজ 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 কো পারে চলে এসেছে। বেশ এবার তবে আমি যাই। হ্যাঁ দাঁড়া, ও তো সস্তা না, তুমি তো সম্বন্ধ মানব না মা। তুমি কে?
তোমার সত্য পরিচয় বলে যাও। তবে তোমরা আমার পরিচয় চাও? হ্যাঁ অবশ্যই। বেশ, তোমরা ওইদিকে মুখ করো। ওইদিকে মুখ করবা? তুই এর পিছু পিছু আড়ি জুতে ভাগবি? পিছু আড়ি জুতে? সত্যি বলছি, আমি পালাবো না। সত্যি সত্যি? ঠিক আছে দাদা, এদিকে তাকাও তো। ঠিক আছে ভাই। টিকটক দেখছে? টিকটক তোমরা এইভাবে ভয় করো না। আমি সব থেকে অন্যায় কথা বলেছি মা, তুই আমাকে খাস না মা, আমার দাদাকে খাই, আমার খাস না মা। ঝালু মালু, তোমাদেরকে আমি কাউকে খাবো না, আমি এক দেবী। যেই তোমাদের স্বর্ণ ঘর দিয়েছি আর যেই তোমাদের মন্ত্র শিখিয়েছি, সেই অন্য কেউ নয়, আমি হলাম শিবনন্দিনী পদ্মাবতী মনসা। মা গো, আমি না জেনে অনেক কন্যায় কথা বলেছি মা, যদি জানতাম এই অধম সন্তানকে তুমি ক্ষমা করতে পারবে না মা। নিশ্চয়ই পারব। মা গো, তুমি যেই ঘর বাড়ি দিয়েছো, এই ঘর বাড়ি নিয়ে যে আমরা কী করবো জননী? সেই ঘটের নিয়ে গিয়ে আমার চরণে তোমরা পুষ্পাঞ্জলি নিবেদন করবে। আমাদের কাছে কোনো অর্থ নেই মা, আমরা দিনে খাটি দিনে খাই মা, এই তোমার পূজার অর্চনা আমরা কি করবো জননী? রয়েছে সেই সবর্ণ খয়রা মাছ, সেই মাছ নিয়ে যে গ্রামে গঞ্জে বিক্রি করবে, অনেক টাকা রোজগার করে আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবে। তোমার পূজোর দ্রব্য কি লাগবে মা? বেশ, তবে শ্রবণ করো, আটটি কচুর পাতা, তাতে দেবে দুধ, তাতে দেবে খই, তাতে দেবে বাতাসা, তাতেই যে আমি সন্তুষ্ট। কিন্তু আমরা কি পদ্ধতিতে, আমরা কি নামে পুজো করবো জননী? দেবী মা মনসার নামে, দেবী মা বিশ্ব হরির নামে, দেবী মা মনসার নামে। বেশ তাই হবে মা। তুমি আমাদের দাদা জিজ্ঞাসা করলে ভাই, এই ঘর যদি কেউ পুজো করতে চায় তাকে কি দেওয়া যাবে? এই ঘর বাড়ি যদি কেউ চাইতে আসে আমাদের কাছে, তাহলে আমরা কাউকে দিতে পারবো মা? নিশ্চয়ই দেবে। এই ঘর যদি কেউ নিতে আসে তাকে সুসম্মানে এই ঘর দেবে। বেশ তাই হবে মা, আমাদের প্রণাম নাও জননী। তবে আশীর্বাদ করি দাদা। আমি বলেছিলাম না মানুষের উপকার করতে গেলে কিছু পাওয়া যায়? চলো দাদা চলো, আর আমাদের অভাব থাকবে না। তাই হবে ভাই, এই মতো বদিকে ছুটে যাব, চলো। কি দিয়ে পূজিব তোমারে মা মানুষা, কি দিয়ে পূজিব তোমারে, দাদা যখন জলে নামলো দাদাকে কুমিরে কামড়িয়েলো, দাদা মরে দাদা মরে গেল। সত্যি সত্যি তো? মা কালীর দেবী বৌদি। ওগো ঠাকুর, ওগো ভগবান, কি অপরাধ করেছি আমি বলে দাও। এই মালু, আচ্ছা কাছে কে? আচ্ছা কি হয়েছে, তুমি কাছে কি ব্যাপার মালু? হ্যাঁ তোর বৌদি কাছে কেন? তুমি ভালো? খিদাতে কানছে, খিদাতে বৌদি খাই। বৌদি এদিকে, কি মারবো কেন? শুন এদিকে, তোমাকে পরীক্ষা। ও দাদাকে ভালোবাসো কিনা? নিজের জীবন চাইতেও বেশি। সত্যি সত্যি কথা, আমাকে ছুঁয়ে বলো তো। তোকে ছুঁয়ে বললাম আমি, এতক্ষণ আমার বিশ্বাস হলো বৌদি। হ্যাঁ মালু, মুছে ফেলো নাকের জল। বুঝতে পেরেছি আমি, তুই কথায় চুরি করেছিস। হ্যাঁ চুরি করে কার বাড়িতে ঢুকেছিস? আমি বুঝতে পেরেছি, আমরা চুরি করিনি তো। হ্যাঁ তোমরা চুরি করেছো,
আমরা বললেও বিশ্বাস করি, আমি বুঝতে পারলাম বৌদি তোমার কাছে ছোট থেকে মানুষ এসে কোনোদিন তো আমাদেরকে চুরিবিদ্যা শিখাওনি। আমরা গেছিলাম দুবাই মাছ ধরতে, এক বুড়িকে পার করলাম, এই সোনার ঘট উঠলো জাল আমাদের। আবার মিথ্যা কথা বিশ্বাস করছো না? সত্যি কথা না, তুমি বললে আমি বিশ্বাস করব? বিশ্বাস করতে পারি না। আরে সত্যি বলছি, সত্যি বলছি বৌদি, এই ঘটকে যদি পুজো করি কি না, আমাদের এই জেলে পাড়া যা আছে যত দারিদ্র আছে সব মিটে যাবে বৌদি। এই যে মাছ, এই মাছ জীবনে দেখেছো? কোন আসরে দেখেছো? এটা তো কোনদিন দেখিনি রে। সুবর্ণকরি কামাস্য, ও বলছিলাম কি, এই মাছ নিয়ে কি হবে? বিক্রি করতে যেতে হবে। বিক্রি করতে? হ্যাঁ, তারপরে বিক্রি করে পয়সা হবে, তারপরে পূজোর জোগাড় করতে হবে। ঠিক আছে তাহলে চল। প্রথমে কার কাছে যাবে বলো তো? তরুণ আছে না? তরুণ, হ্যাঁ তরুণ মেম্বার, হ্যাঁ তরুণ, তরুণ এর এর আগে 10 কেজি মাছ বাকি নিয়েছিল, পয়সা দেয়নি। তরুণ দা তোমার বাড়ি কিন্তু যাব, তরুণের বাবার কাছে তো পাবো। নিব কত? নিব কত? 300 টাকা নেবে, আর ওই যে তারপর পার্সে যে ওর বন্ধুগুলো বসে আছে ওদের কাছে 100 টাকা করে নেবে। তোমরা মাছ নেবে গো মামাশিরা, আমার মাঝে খেলে পরে কোনোদিন ভুলিবে না। তোমরা মাছ নেবে গো মামাশিরা, আমার মাঝে খেলে পরে ভুলবে না। বৌদি মাছ বিক্রি করতে গেছে, সবার কাছে মাছ যাবি, এদিকে মায়ের পুজো করি আমরা। হ্যাঁ, ও আশিকস মুনি মাতা ভোগ নিবাসতি তথা জরত কর মুনি বন্দে মা মনসা দেবী নমস্তুতে। Oh, my God.
পুষ্প নিবেদন করেছ, তোমাদের পুজো পেয়ে আমি যে বড়ই সন্তুষ্ট হয়েছি। ওগোবা, না জানি তোমার সাধন ভজন মা, না জানি তোমার স্তুতি, আমাদের পুজো পেয়ে যখন সন্তুষ্ট হয়েছ, আমরা যখন ডাক দেবো তখনই আসবে মা। নিশ্চয়ই, তবে তোমরা পুজো করেছ, চাও ছালো মালু, যা চাইবে আছে এই মনসার কাছে, তাই দেবে তোমাদের। কিন্তু মা, কোনো মায়ের কাছে কি সন্তান চাইতে পারে গো মা? তোমার যা ইচ্ছু তুমি আমাদেরকে তাই বর দাও মা। বেশ, তুমি তো জগতের মা, আমারও মা, সকলের মা। আমি তো জগতের মা, সত্যিই বলেছি ঝালু মালু, তবে যখন তোমরা নিজের ইচ্ছেই বর চাইবে না, আজ আমি তোমাদের সেই বর দিচ্ছি। রয়েছে তোমাদের পাল তালপাতে করে ঘর, আজ আমি অট্টলিকায় পুরো পূর্ণ করে দিলাম। একে মা, একে তুমি কি করলে জাননি? বালু বৌদি, আজ আমাদের ছিন্ন তনি এই তালপত্রি করে আজ আমাদের অট্টলিকায় পরিণত হলো। এরূপ আমরা চাইনি গো মা, আমরা এক রাজার রাজ্যে বাস করি, ওই রাজা যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা তাকে কি উত্তর দেবো গো মা? তাদের কি বলবে, এই নতুন দেবীর পুজো করে তোমাদের তালপাতি করে ঘর অট্টলিকে পরিপূর্ণ হয়েছে। বেশ, তাই হবে জননী। আর একটি বর চাই মা আমি। কি?
আমার বৌদির অনেক দিন বিয়ে হয়ে গেছে, কোনো পুত্র সন্তান হয় না মা। মা সত্যি মা, তোমারই মূর্তি দর্শন করারই পরে এই পাপিত হৃদয়খানে আমার ধন্য হলো। অনেক দিন হলো আমার বিয়ে হওয়া, কোনোদিন সন্তানের মুখ দর্শন করতে পাইনি, আমি চাই আমি মুখ দর্শন করতে কি সন্তানের। বেশ, তুমি নিশ্চয় মা হতে পারবে, এই বর দিলাম আমি তোমার। শরণে প্রণাম রইল। তবে ঝালু মালু, আমি একটি কথা বলে যাই। কি মা? যদি এই ঘট কেউ নিতে আসে, এই ঘটের কখনো যেন অমঙ্গল না হয়। বেশ তাই হো মা, যাকে আমি ঘর দেব তাকেই বলে দেব মা। আশীর্বাদ করি। ওদি চলো, আমাকে আর দাদাকে